আরও উন্নত একটি জীবন, সুন্দর একটি ভবিষ্যৎ, পরিবারের মুখে হাসি ফোটাবে এই স্বপ্ন নিয়ে এক বাংলাদেশি তরুণী গিয়েছিলেন মালয়েশিয়ায়। কিন্তু মালয়েশিয়াতে গিয়ে কিছুই পায়নি, মালয়েশিয়াতে গিয়ে কিছুই তো পায়নি, তার বিনিময়ে দেশে পরিবারের কাছে ফোন করে করছে আর্তনাদ। মালয়েশিয়া থেকে তরুণীর আর্তনাদ, আমাকে দেশে ফেরানোর ব্যবস্থা করো, খারাপ কাজ করতে বাধ্য করছে আমাকে, আমাকে এখানে নির্যাতন করা হচ্ছে, খারাপ কাজে বাধ্য করা হচ্ছে, আমাকে দেশে ফেরানোর ব্যবস্থা করো, আমাকে বাঁচাও। জানাবো সম্পূর্ণ বিস্তারিত কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কিভাবে এই বাংলাদেশি তরুণী এই প্রতারণার ফাঁদে পড়েছে। আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রবাসীদের এই ধরনের আপডেট ইনফরমেশন প্রতিদিন প্রচার করে যাচ্ছি। মালয়েশিয়া থেকে মোবাইলে পরিবারের কাছে এভাবেই সেখানে হওয়া নির্যাতনের বর্ণনা দেন মালয়েশিয়ায় প্রচারের শিকার হওয়া এক নারী। তাকে যে রুমে আটকে রাখা হয়েছে সেখান থেকে গোপনে একটি ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠিয়েছেন তিনি। নিজেকে বাঁচানোর আকুতি জানান পরিবারের কাছে। তবে পাচারকারীরা দেশে ফেরত পাঠাতে 6 লাখ টাকা দাবি করছেন, অন্যথায় তাকে অন্য জায়গায় বিক্রি করে দেওয়ারও হুমকি ধামকি দিচ্ছেন। এই ঘটনায় পল্লবী এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ রোবেল, 29 বছর বয়সী এক মানব পাচারকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব 4 থেকে। শুক্রবার 22 সেপ্টেম্বর র্যাবের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিডিয়া মাজহারুল ইসলাম এই তথ্যটি নিশ্চিত করেছেন। তদন্ত কর্মকর্তারা জানান, গত 27 আগস্ট 50,000 টাকা বেতনে চাকরি দেওয়ার কথা বলে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয় রাজধানীর পল্লবীর ওই নারীকে। এক টাকাও খরচ লাগবে না এমন প্রলোভনে নিজের অজান্তেই পাচারকারীদের ফাঁদে পড়ে যান তিনি। মেয়ে অতিরিক্ত অর্থ উপার্জন করবে এমন লোভে মালয়েশিয়ায় পাঠাতে রাজি হয়েছিল তার পরিবার। সেখানে নেওয়ার পর বিভিন্নভাবে অনৈতিক কাজে বাধ্য করে ফেলে এই নারীকে। বোনের এমন আকুতি দেখে ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় আসামিদের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে চক্রের চিহ্নিত আসামি মোহাম্মদ রোবেল 29 বছর বয়স, যার তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব থেকে। সিনিয়র এএসপি মাজহারুল ইসলাম এটি নিশ্চিত করেন। আটককৃত রোবেল সহ অন্যান্য সহযোগীরা 1 বছর আগে ভুক্তভোগী নারীকে বিদেশে একটি শপিং মলের দোকানে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজি করে ফেলে। এই প্রস্তাবে ভুক্তভোগী রাজি হলেও তাকে গত 27 আগস্টে তারা মালয়েশিয়াতে পাঠায়। মালয়েশিয়াতে নিয়ে ভুক্তভোগীকে শপিং মলের চাকরি না দিয়ে অজ্ঞাতনামা একটি বাসায় আটকে রেখে পতিতাবৃত্তির কাজে বাধ্য করে। ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানালে আসামিদের কাছ থেকে দেশে ফেরত আনার কথা জানান তারা। এ সময় পাচারকারীদের পক্ষ থেকে জানানো হয় 6 লাখ টাকা দিতে হবে তাদেরকে, না হয় তারা কিছুই করতে পারবে না এবং তাকে অন্যখানে বিক্রি করে দেওয়া হবে বলেও পরিবারকে চাপ সৃষ্টি করতে থাকে। পরবর্তীতে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে পল্লবী থানায় মানব পাচার আইনে একটি অভিযোগ দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করে র্যাব এই ব্যক্তিকে আটক করেছেন। বৃহস্পতিবার রাতে পল্লবী এলাকায় এই অভিযান পরিচালনা করেন র্যাবের একটি তদন্ত কর্মকর্তা গ্রুপ দ্বারা গঠিত সদস্যরা। আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। বাংলাদেশে মানব পাচার আইনে তার বিরুদ্ধে বিচার করা হবে। তবে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি যে ঠিক কোন প্রক্রিয়া বা কিভাবে এই নারীকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আনা হবে। আমাদের সাথে যুক্ত থাকলে এই আপডেটটির আরও বিস্তারিত জানতে পারবেন।